মারণ রোগ বাসা বেঁধেছে ছোট্ট শিশুর শরীরে। বড় হয়ে চিকিৎসক হতে চায় সে, সঠিক চিকিৎসার অভাব ক্রমেই ফুরিয়ে আসছে দিন, অসহায় দিনমজুর বাবা। ছোট্ট শিশুর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার, অসহায় দিনমজুর পিতা। ঠিকঠাক সংসার চালাতেই হিমশিম খান, তার উপর ছেলের চিকিৎসা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে অসহায় পিতার কাছে। সাধ্যের মধ্যে যতটুকু ছিল চেষ্টা করেছেন, পরবর্তীতে চিকিৎসা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। কীভাবে ছেলের চিকিৎসা করবেন ভেবে পাচ্ছেন না। ফুটফুটে ছেলের মুখের দিকে তাকিয়ে গুমড়ে গুমড়ে কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই নিরুপায় বাবার। পূর্ব বর্ধমান জেলার মেমরি থানার অন্তর্গত রসুলপুরের বাসিন্দা শেখ আয়ুব আলী। আয়ুব পেশায় দিনমজুর, অন্যের জমিতে 170 টাকা রোজের বিনিময়ে কাজ করেন। 2 সন্তান, বারিকুল আলী ও শফিকুল আলী। ছোট ছেলে শফিকুলের বর্তমান 5 বছর বয়স। কিছুদিন আগে তার চোখে ক্যান্সার ধরা পড়ে। সরকারি হাসপাতালে চিকিৎসার পর সেখান থেকে জানানো হয় ভিন রাজ্যে উন্নততর চিকিৎসার জন্য ছেলেকে নিয়ে যেতে হবে। মাথায় আকাশ ভেঙে পড়ে আয়ুবের। ভাঙা ঘর, গোটা সংসার জুড়ে অভাবের ছড়াছড়ি। ঠিকমতো সংসারই চলে না, সেখানে ভিন রাজ্যে ছেলেকে নিয়ে গিয়ে চিকিৎসা কিভাবে সম্ভব। বাড়ির সামনে উঠোন, শিশু মনে খেলা করে চলে 2 সন্তান। চিকিৎসকদের দেওয়া সতর্কবাণী, সময় দ্রুত ফুরিয়ে আসছে। সব জেনেও এক প্রকার নিরুপায় বাবা, অন্যের কাছে হাত জোর করে সন্তানের প্রাণ ভিক্ষা চাওয়ার ছাড়া আর কোনো উপায় নেই। ছেলের চোখটা মানে ওরা বললো যে ফার্স্টে বললো যে টিউমার হয়েছে, দিয়ে কলকাতায় যখন এমআরআই করা হলো বলা হলো যে চোখটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে, এমআরআই রিপোর্টে ধরা পড়েছিল আর কি। তা ওরা বায়োপসি করতে বলেছিল, তা সেই মুহূর্তে বায়োপসিটা করা হয়নি। দিয়ে কলকাতা ডাক্তার বলেছিল যে আমাদের এখানে তো ক্যান্সারের সেরাম চিকিৎসা নেই, তো এটা একমাত্র তোমার চিকিৎসা আছে বোম্বে টাটাতে। তা আমি বলেছিলাম ম্যাডাম তা অত দূরে তো মানে আমার তো সেরাম চেনাশোনা কেউ নেই, তার কাছে পিঠে আমার কি এখানে হবে না গো। বললো কাছে পিঠে বলতে তাহলে দেখো ইন্দিরও খবর নাও বা ইয়েতে খবর নাও, আপনার হচ্ছে ব্যাঙ্গালোরে তা সেসব জায়গায় খবর নেওয়া হয়েছিলো, সেসব জায়গা তো মানে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠানো হয়েছিলো, বলেছিলো যে আমাদের এখানে সেরাম কিছু নেই গো, একমাত্র ওইখানে চিকিৎসাটা। তো আমি বললাম কীরকম খরচা হবে, বলে হচ্ছে মোটামুটি ধরো 2 লাখের ওপরে। তাই বললাম ম্যাডাম তো আমার তো মানে সবই তো মানে গথরের ওপর নির্ভর, আমার তো এই 170 টাকা রোজে আমি খাটি, আমার তো মানে 2 লাখ টাকা আমি কোথায় পাবো, আমি তো গরিব মানুষ। তো সেখানকার ম্যাডামরা বললো দেখো বাবা তোমার ছেলেকে বাঁচাতে গেলে তো মোটামুটি মানে চেয়েছেন তো তোমাকে ব্যবস্থা করতে হবে। তো এখন এই যে আজকে একটা স্বেচ্ছাসেবী সংগঠন এসে আপনাকে হেল্প করছে, কেমন লাগছে? খুব ভালো। এরকম গ্রামের মানুষ বা কোনো কেউ সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে? কিছু কিছু মানে দিয়েছে, যদি আপনারা যদি পারেন তো বাচ্চাটাকে কিছু সাহায্য করবেন, আমি খুবই গরিব মানুষ, যেহেতু আমার ঘর তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে আমি নিয়ে আসতে বললে আমার খুবই ভালো হয়, আপনারা একটু দেখুন আমাকে। দাদার সাথে খেলার ফাঁকে আমাদের সাথে কথা বলার সময় ছোট্ট শফিকুল জানায় বড় হয়ে সে ডাক্তার হতে চায়। স্কুলে যাও? কোন ক্লাস? ছোট ওয়ানে। আচ্ছা নাম কি তোমার? আমার নাম মিস শফিকুল আলী। মিস শফিকুল আলী, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে? ডাক্তার। ডাক্তার? আচ্ছা, কেন ডাক্তার ভালো লাগে? কেন সবাইকে চিকিৎসা করবে? দূরে দাঁড়িয়ে ছেলের কথা শুনে চোখের জল মোছেন অসহায় পিতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বর্ধমান। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।